হাই ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল স্টাডি উইথ ইশানি আজ রবিবার সানডে থামাকা কারেন্ট অ্যাফেয়ার্সের ক্লাসটা নিয়ে এলাম গত এক সপ্তাহ ধরে তোমাদের কারেন্ট অ্যাফেয়ার্সের যত প্রশ্ন আমি প্রোভাইড করেছি তার মধ্যে যেগুলো আমার কাছে থেকে বেশি গুরুত্বপূর্ণ বলে মনে হয়েছে সেই সব প্রশ্ন নিয়েই আজকে সেট তৈরি তো আজকে প্রশ্ন সংখ্যা অনেক কম আছে ছোট্ট একটা ক্লাস তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো ওকে শুরু করছি আজকে ক্লাসে প্রথম প্রশ্ন এ আই বিজনেস লিডার অব দ্য ডিকেডস অ্যাওয়ার্ড অ্যাওয়ার্ড পেলেনকে তোমরা প্রত্যেকে চেষ্টা করবে নিজেরা উত্তর করা প্রত্যেক সপ্তাহে যেরকম আমি বলে থাকি ওকে আর শেষে গিয়ে দেখবে কত স্কোর হলো আমাকে স্কোর জানাতে ভুলবে না চলো এই প্রশ্নের উত্তর হচ্ছে অপশন বি কুমার মঙ্গলম বিড়লা অপশান বি দুই নম্বর প্রশ্ন তেরোই এপ্রিল দু হাজার তেইশে আই বিন্দ্রা স্টেডিয়ামে গুজরাট টাইটান্সের বিরুদ্ধে কে তার একশোতম আইপিএল উইকেট নিলেন কাগিসো রাবাদা অপশন বি এক্সট্রা ডিটেলস সব দেওয়া আছে তোমরা সেগুলো একটু দেখে নিও তিন নম্বর প্রশ্ন কাজাখাস্তানের আস্তানায় এশিয়ান রেসলিং চ্যাম্পিয়নশিপ দু হাজার তেইশে ভারতের প্রথম স্বর্ণপদক জিতলেন কে আমান শেহরাবাদ অপশান ডি সাতান্ন কেজি ফ্রি স্টাইল বিভাগে চার নম্বর প্রশ্ন টু থাউজেন্ড টোয়েন্টি থ্রি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ইন্ডেক্সে ভারতের স্থান কত ভারতের স্থান হচ্ছে ফিফথ অপশান বি পাঁচ নম্বর প্রশ্ন ভারতবর্ষে কোন নৃত্য গিনেস ওয়ার্ল্ড রেকর্ড তৈরি করেছে বিহু নৃত্য অপশান এ ছয় নম্বর প্রশ্ন আন্ডার টোয়েন্টি ফুটবল ওয়ার্ল্ড কাপ হোস্ট করবে কোন দেশ আর্জেন্টিনা অপশান বি রাজধানী বুয়েন্স আইরেস সাত নম্বর প্রশ্ন টাইম ম্যাগাজিনের হান্ড্রেড মোস্ট ইনফ্লুয়েন্সিয়াল পিপল অফ টু তালিকায় ভারতীয় অভিনেতা হিসেবে স্থান পেলেন কে শাহরুখ খান অপশন এ এছাড়াও রয়েছেন এস এস রাজামৌলি আট নম্বর প্রশ্ন সম্প্রতি কোন বিখ্যাত ফুটবলারের নামে একটি গেটের উদ্বোধন করল বাগান ক্লাব চুনি গোস্বামী অপশন বি উদ্বোধন করেছেন সুনীল গাভাস্কার নয় নম্বর প্রশ্ন কলকাতার কোথায় শঙ্খ আকৃতির ধন্যধান্য অডিটোরিয়ামে উদ্বোধন করলেন মমতা ব্যানার্জি আলিপুর অপশন সি দশ নম্বর দু সালে অনুষ্ঠিত এশিয়ান রেসলিং চ্যাম্পিয়নশিপে পদক তালিকায় শীর্ষস্থানে দখল করল কোন দেশ কাজাখাস্তান অপশান এ কুড়িটি পদক পেয়েছে যার মধ্যে সাতটি সোনা চারটির উপর নয়টি ব্রোঞ্জ দ্বিতীয়তে জাপান আর তৃতীয় রয়েছে ইরান এগারো নম্বর প্রশ্ন দু সালে অনুষ্ঠিত এশিয়ান রেসলিং চ্যাম্পিয়নশিপে অনিরুদ্ধ কুমার একশো পঁচিশ কেজি বিভাগে কোন পদক জিতলেন ব্রোঞ্জ পদক অপশন সি বারো নম্বর প্রশ্ন প্রথম ভারতীয় হিসেবে আইপিএল দু হাজার তেইশে সেঞ্চুরি করলেন কে ভেঙ্কটেশ আইয়ার অপশন বি তেরো নম্বর প্রশ্ন কোন রাজ্যের বিখ্যাত কামবাম আঙুর ট্যাগ পেয়েছে তামিলনাড়ু অপশন সি কাম্বাম বা কাম্বুম আঙুর অপশন সি চোদ্দ নম্বর প্রশ্ন ম্যালকম আদি অ্যাওয়ার্ড টু পাচ্ছেন কোন অর্থনীতিবিদ ম্যালকম আদি পুরস্কার কে পাচ্ছেন উৎসাহ পটনায়ক অপশন বি পনেরো নম্বর প্রশ্ন নারায়ণ প্রসাদ কোন দেশে পররাষ্ট্রমন্ত্রী পদে শপথ গ্রহণ করলেন নেপাল অপশন বি ষোলো নম্বর প্রশ্ন হিমাচল প্রদেশ হাইকোর্টে ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি হিসেবে কে নিযুক্ত হন বিচারপতি তালক সিং চৌহান অপশন এ সতেরো নম্বর প্রশ্ন বাংলাদেশের কোন শহরে আটান্ন বছরের মধ্যে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ঢাকা অপশন এ আঠেরো নম্বর দু সালে বিশ্বের ধনী শহরের তালিকায় শীর্ষে রয়েছে কোন শহর নিউ ইয়র্ক অপশান এ উনিশ নম্বর চীনকে ছাড়িয়ে কোন দেশ বিশ্বের সবচেয়ে জনবহুল দেশে পরিণত হয়েছে ভারত অপশন সি কুড়ি নাম্বার প্রশ্ন লতা দীনানাথ মঙ্গেশকর পুরস্কারকে পেয়েছেন আশা ভোঁসলে অপশন বি একুশ নম্বর দু ইন্টার কন্টিনেন্টাল কাপের আয়োজন করবে কোন রাজ্য উড়িষ্যা অপশন ডি বাইশ নম্বর টাটা ইলেকট্রনিক্স প্রাইভেট লিমিটেডের সি ইও এবং এমডি হিসেবে কে নিযুক্ত হয়েছেন রণদীপ ঠাকুর অপশন বি তেইশ নম্বর প্রশ্ন উইসডেন অ্যালম্যানাক্স লিডিং টি টোয়েন্টি ক্রিকেটার অ্যাওয়ার্ড জিতলেন কে সূর্য কুমার যাদব অপশন সি চব্বিশ নম্বর প্রশ্ন প্রথম ভারতীয় মহিলা ক্রিকেটার হিসেবে উইজডেন ক্রিকেটার অব দ্য ইয়ার অ্যাওয়ার্ড টু থাউজেন্ড টোয়েন্টি টু জিতলেন কে হারমানপ্রীত কৌর অপশন সি পঁচিশ নম্বর প্রশ্ন ভারতের বৃহত্তম আন্তর্জাতিক স্কুল কোথায় স্থাপন করা হবে পুনে অপশন ডি ছাব্বিশ নম্বর সান্তকাবা হিউম্যানিটেরিয়ান অ্যাওয়ার্ড দ্বারা সম্মানিত হলেন কে সোনাম ওয়াংচুক অপশান এ সাতাশ নম্বর সম্প্রতিকাকে গ্র্যান্ড ক্রস অব দ্য অর্ডার অফ মেরিটে ভূষিত করা হয়েছে অ্যাঞ্জেলা মার্কেল অপশান এ শেষ প্রশ্ন আঠাশ কে দ্বিতীয় মেয়াদের জন্য কিউবার রাষ্ট্রপতি হিসেবে পুনঃনির্বাচিত নির্বাচিত হয়েছেন মিগুয়েল দিয়াজ ক্যানেল অপশন সি এবার দেখে নেব গত ক্লাসে তোমাদের হোমওয়ার্কের যে প্রশ্ন দিয়েছিলাম তার উত্তর সঠিক উত্তরদাতার নাম প্রশ্ন ছিল দু হাজার মার্চ মাসে পুরুষ বিভাগে আইসিসি প্লেয়ার অফ দ্য মান্থ অ্যাওয়ার্ড জিতেছেন কে তো এই প্রশ্নের উত্তর হচ্ছে অপশান ডি সাকিব আল হাসান তিনি বাংলাদেশি ক্রিকেটার অপশান ডি তোমরা যারা সঠিক উত্তর করেছো নামগুলো একবার দেখে নাও এবার দেখে নাও তোমাদের আজকের হোমওয়ার্কের প্রশ্ন ফেমিনা মিস ইন্ডিয়া টু থাউজেন্ড টোয়েন্টি থ্রি শিরোপা চারটে অপশন রয়েছে তোমরা সঠিক উত্তর কমেন্ট সেকশনে জানাবে তার পাশাপাশি জানাবে এই আঠাশটা প্রশ্নের মধ্যে কতগুলো প্রশ্ন তোমরা নিজে থেকে কারেক্ট করতে পারলে মানে তোমাদের স্কোর কত হলো ঠিক আছে আজকের ক্লাসটা যদি ভালো লেগে থাকে গ্রহণযোগ্য বলে মনে হয় তাহলে একটা লাইক করে দিও নতুন বন্ধুরা চ্যানেল সাবস্ক্রাইব করে সঙ্গে থেকো যারা ইতিমধ্যেই সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ তোমরা ফেসবুক গ্রুপ টেলিগ্রাম চ্যানেল হোয়াটসঅ্যাপ গ্রুপের সাথে জয়েন হয়ে যেতে পারো লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে আজ এই পর্যন্ত দেখাবে পরবর্তী ক্লাসে ভালো থেকো বাই